নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি গরমের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হলো সজনে আলু সর্ষে। এটা গরমকালে খাওয়া খুব ভালো, অ্যান্টিবক্স, যে কোনো রোগ থেকে এটা প্রতিরক্ষা করে মানুষের শরীর। ওই জন্য আমি চেষ্টা করেছি আপনাদের এই রেসিপিটা নিয়ে আসতে আপনাদের সামনে। দেখবেন, এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সজনে আলু সর্ষে বানাতে লাগছে সর্ষের তেল, তিনখানা আলু পাতলা করে কেটে নিয়েছি, সজনে ডাটা, কুচো করা টমেটো, কুচো করা পেঁয়াজ, ধনে পাতা কুচোনো, চিনি, নুন, হলুদ, আর ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এক চামচ সাদা সর্ষে আর দু চামচ কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দিয়ে আমার তরকারিটা হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের তিন চামচ সর্ষের তেল দিলাম। প্রথমে একটু হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা তিনখানা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি টমেটোটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দিলাম, টমেটোটা গলে যাবে। এবার এই ডাটাগুলো দিয়ে দিলাম। এবার একটু কষাবো। সবজিটাকে পুরোটা কষাতে হবে। একটু নুন দিয়ে দিলাম, আগে একবার নুন দিয়েছি আমি, অল্প একটু নুন দিলাম। এবারে ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এক মিনিট একটু ঢেকে দিচ্ছি। এক মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি,
দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলাম। এই সর্ষেটার মধ্যে একটু জল দিয়ে দেবো। আমি সর্ষে সবসময় ছেঁকে দিই, তা নাহলে একটা তিতকুটে ভাব চলে আসে। আর এটা অ্যাসিডিটিও করে না, ওই ঠিকটা যদি বেরিয়ে যায় ইয়েটা, কালো যে এটা আছে, স্টার্চটা আছে, তাহলে অ্যাসিডিটিটা হয় না। ওই জন্য আমি ছেঁকে দিই সবসময়, এই চাটনি করে জল দিয়ে এটা ছেঁকে নেব। ঢাকাটা খুলে দেখছি হয়েছে নাকি। হয়ে গেছে। এবারে আমি সর্ষে পোস্ত, মানে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে বাটাটা এটা দিয়ে দিলাম, ছেঁকে রেখেছিলাম। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু ফুটে উঠলে আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো। একটু কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে নামিয়ে দেবো। একটু ফুটে উঠুক। একটু চিনি দিয়ে দিলাম, চিনি দরকার না হলে দেবেন না, না খেলে দেবেন না, আমি একটু ভালোবাসি তাই জন্য চিনি দিলাম একটু। তারপরে ধনে পাতাটা দিয়ে দেব। নামিয়ে নেবো, কাঁচা তেলটা দিয়ে নামিয়ে নেবো। তৈরি হয়ে গেল সজনে আলু সর্ষে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল সজনে আলু সর্ষে, এটা আপনারা সকলে করবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।